हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो अनेक दिन पर एक लम्बा भिडियो बनाची आपात तो शालबाड़ी एखे जंगलर एखे बेलपाड़ी जावा रास्तार पथे। ठीक है, तो आज की जाम मीटिंगे। ठीक है, फैशन शूटिंग प्राइवेट लिमिटेड कम्पानी मीटिंग जा सब मीटिंग होने कारा कारा आस। ठीक है, तो सबा के देख तो तुण अपनारा सबा संगे थकून और ठीक है, তাহলে যাওয়া যাক। কই সারদা আসিছ না? নাই তারা কি 2-4 লাখ টাকা ইনভেস্ট করেছে? নো, তারা দেখুন 25 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, কোটি টাকার উপর ইনভেস্ট করেছে, তবে কিন্তু এই ধরনের ইনকাম করছে। সেই ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আমাদের আছে? না। হ্যালো? না। সেই ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আমাদের আছে? না। না। তার মানে 6 ফিগার ইনকাম করার জন্য না তো আমরা ওই ধরনের বিগ প্রফেসরে যেতে পারছি, না তো আমরা বিগ বিজনেস বিল্ড করতে পারছি। बड़ो इनकम करते हेलो नो इन्वेस्टमेंट इन्वेस्टमेंट आसे नो जीरो इन्वेस्टमेंट की जीरो जीरो तो जेकने इन्वेस्टमेंट जीरो सेकने रिस्क की आसे नो नो रिस्क जीरो यस और नो यस इन्वेस्टमेंट जीरो रिस्क जीरो आज के अभी 17 বছরে ইনভেস্ট করছি 17 বছরে আমি বিজনেসে সারা ভারতবর্ষে 6টা স্টেটে আমি বিজনেস করি রাইট 6টা স্টেটে আমার বিজনেস আছে কম বেশি 1 কোটি টাকা টার্নওভার হয় বাট ইনভেস্টমেন্ট ইজ জিরো আমার ধারণা কি আছে না হ্যালো স্যার না ধারণা কি আছে নো নাম্বার 3 নো সব রিকোয়ারমেন্ট অর্থাৎ কোনো রূপ দোকানের প্রয়োজন নেই আমি কোনো দোকান খুলেছি हेलो सर दुकान खुली जी अमी कोनो दुकाने प्रयोजन नहीं एडुकेशन क्वालिफिकेशन नो रिक्वायरमेंट अर्थात कोनो शिक्षा कथा योग्यता रो प्रयोजन नहीं यस और नो धीरे सोते चार बार माध्यमिक फेल करो आरसी बिजनेस सफाई में मिले आज जेकर इनका मिनिमम 8 लाख टका पर बार तो माध्यमिक कवर फेल करे सर चार बार यस और नो तो चार बार फेल करा लोग ही बिजनेस से सक्सेस पे सी राइट हमार टीम में राजमिस्त्री बिजनेस से रॉयल्टी अचीवर हमार टीम में महिला अचीवर एक बिजनेस से टेक्निकल अचीवर तादें शिक्षा का तो योग्यता क्यों 7 क्यों 8 क्यों 9 राइट तार बोले शिक्षा का तो योग्यता में कहने प्रयोजन नहीं बाकी जगह प्रयोजन अच्छा ना नहीं अच्छा ना नहीं राइट कोनो रूप एक दोनों जगह प्रयोजन नहीं ताले इन्वेस्टमेंट नहीं रिस्क नहीं দোকানের প্রয়োজন নেই কোনো এডুকেশনের প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই হ্যাঁ একটা জিনিসের প্রয়োজন আছে কি বলুন এটা দরকার হচ্ছে আপনার মেন্টালিটি অর্থাৎ আপনার মানসিকতা দরকার আছে আমি কিছু বড় করতে চাই কি
আমি বড় হতে চাই কিনা জীবন, আমাদের মধ্যে স্বপ্নটা বেঁচে আছে না নেই? আছে না নেই? আছে, আছে। স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন, সিক্স ফিগার ইনকাম চাই। স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন যে আমার সিক্স ফিগার ইনকাম চাই। যদি স্বপ্নটা থাকে আপনার জীবনে, তাহলে এই বিজনেস আপনার জন্য কাজ করবে। যার জীবনে স্বপ্ন নেই সেই ব্যক্তি, বিজনেসকে বলা হয়, আমাদের ভাষায় বলা হয়, সেই ব্যক্তি মৃত ব্যক্তির সমান। রাইট? তাই আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখানে এই জন্য জিনিসগুলো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শুধুমাত্র দরকার কি, ফুল টাইমও দরকার নেই। কি দরকার আছে? শুধুমাত্র পার্ট টাইম। আর প্রতিদিন আমরা, প্রতিদিন আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি ওয়েস্টেজ করি আমরা টাইম, ইয়েস অর নো? প্রতিদিন দু ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইয়েস অর নো, টিভিতে, মোবাইলে আমরা কত সময় ওয়েস্টেজ করি, হ্যাঁ না? এই পার্ট টাইম আমরা যদি দু চার ঘন্টা প্রতিদিন এই বিজনেসের পেছনে কাজে লাগাতে পারি, আগামী দু থেকে পাঁচ বছরের মধ্যে এই বিজনেসের আমরা যারা উপস্থিত এখানে আছি প্রত্যেকে পাঁচ পাঁচ লাখ টাকা রোজগার করবো। প্রত্যেকে, এভরিবডি ক্যান ডু ইট, প্রত্যেকটা মানুষ এই বিজনেস সাকসেস হতে পারে। শুধু দরকার মানসিকতা, ইয়েস আমি করতে চাই। পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজটা করতে হবে। কে করলো কে করলো না, এই জন্য আমি করব, বিকজ দিস ইজ ইউর ওন বিজনেস, এটা আপনার নিজস্ব বিজনেস। ইয়েস অর নো? রাইট? তাহলে আমরা করতে চাই না চাই না? রাইট? যখন কোনো কিছু প্রয়োজন নেই, তাহলে এখানে কোনো লস হওয়ার কোনো জায়গা আছে? হারানোর কিছু জায়গা আছে? আপনি চাইলেও আরসি বিজনেসে এক টাকাও লস করতে পারবেন না। যদি আরসি এ কিছু থাকে তাহলে শুধু পাওয়ার। রাইট? সেই জন্য আপনাদেরকে আমি বলতে চাইছি যে এমন একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি যেখানে সব কিছু পেতে পারি, টাকা পয়সা, মান সম্মান, সিকিউরিটি সার্কেল, সব কিছু বিজনেসে পেতে পারি। কিন্তু তার জন্য আপনাকে দু থেকে পাঁচ বছর আপনাকে এই বিজনেসটার পেছনে সিরিয়াসলি, সিনসিয়ারলি, রেগুলারলি আপনাকে বিজনেসটাকে শিখতে হবে, জানতে হবে, করতে হবে। আপনি কোথায় থাকেন, ব্যাকগ্রাউন্ড কি, লেডিস কি জেন্টস, শিক্ষিত কি অশিক্ষিত, নো ম্যাটার, কোনো মানে রাখে না। মানে রাখে আপনি এই জায়গায় দাঁড়িয়ে, আজকে দিনে দাঁড়িয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে চাইছেন কিনা, বা দেখতে পান কিনা, বা আপনি লাখ টাকা ইনকাম চান। যদি চান গ্যারান্টেড আপনার কাছে পৌঁছাবে, যদি না চান কেউ আপনাকে করিয়ে দিতে পারবে না। পারবে কি? কেউ তো করিয়ে দিতে পারবে না। তাই আমি বলবো আপনাকে একটা কথায় বলে যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়েগা, বাড়না পড়তা হ্যায় খোনা নেই। হ্যাঁ, কুছ পানে কে লিয়ে কুছ করনা পড়তা হ্যায়। হ্যাঁ, ইউ হ্যাভ টু ডু সামথিং, আপনাকে কিছু করতে হবে। এমনি এমনি হবে না, হবে কি এমনি? না, এমনি হবে হবে না স্যার। এই দু চার পাঁচ বছর আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তার আগে কয়েকটা কোশ্চেন আপনাদেরকে আমি করতে চাই, এই কোশ্চেনগুলোর উত্তর আপনারা সবাই আমাকে দেবেন। ওকে, দেবেন সবাই? তাই কোশ্চেনের উত্তর একটাই হবে, হ্যাঁ অথবা না। কোশ্চেনের একটাই উত্তর হবে, ইয়েস অর নো। ইয়েস হলে ইয়েস বলবেন, আর নো হলে নো বলবেন। তাই তাহলে কোশ্চেন শুরু করি। তাই কোশ্চেন নাম্বার ওয়ান, আপনারা যে কাজের সঙ্গে যুক্ত আছেন, আসছেন বাধ্য কোনো না কোনো কাজ তো করেন, আপনারা যে কাজের সঙ্গে যুক্ত আছেন তাতে আপনাদের সমস্ত স্বপ্ন কি পূরণ হতে পারে, বা আপনাদের জীবনে বিরাট বড় পরিবর্তন হতে পারে? না। উত্তর কি আসলো সবার? না। হ্যাঁ কারণ এসছে? না। বলবেন হ্যাঁ আসলে বলবেন। সেকেন্ড কোশ্চেন, আপনারা যে কাজের সঙ্গে যে কাজ করছে সেখানে টাকার সাথে টাকাও আছে আবার প্রচুর সময়ও আছে? না। টাকাও আছে আবার সময় আছে, দুটো জিনিস একসঙ্গে আছে? না। নাম্বার থ্রি, আপনারা, আপনাদের কাছে এমন কোন রাস্তা আছে যেখানে তিন চার বছর কাজ করার পরও যদি কাজ না করেন তথাপি ইনকাম আপনার বাড়িতে আসতেই থাকে? না। আছে? না। চার নম্বর কোশ্চেন, আপনারা এমন কোন কাজ করেন বা এমন কোন রাস্তা আছে যেখানে আপনি না থাকলেও আপনার পরিবার ইনকাম আসতেই থাকবে? হ্যাঁ, জিন্দগি কে সাথ মে, জিন্দগি কে বাদ মে, সাথ মে আছে বাদ মে, কোনো গ্যারান্টি নেই। ইয়েস অর নো? পেনশন ফান্ড কেউ পাবেন? সরকারি কর্মচারী 2004 সালের পর সে পেনশন সরকার বন্ধ করে দিয়েছে।
আপনাদের কাছে এমন কোন রাস্তা আছে যেখানে কোন রিস্ক কোন টেনশন কোন লস নেই অথচ টাকা এবং সময় দুই আছে? কোন রিস্ক নেই টেনশন নেই বিন্দাস টাকাও আসছে? যদি এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর না হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার জীবনে আরসিএম বিজনেসটা করা ভীষণ প্রয়োজন, কারণ এই ছটা কোশ্চেনের অ্যানসার ইয়েস আরসিএম দিতে হবে। একটা দারুণ মানে বিরাট একটা মহামারীর মধ্যে দিয়ে আমরা এগিয়েছি, করোনার মধ্যে দিয়ে আমরা এগিয়েছি, পুরো জীবনটাই যেন স্তব্ধ হয়ে গেছিল, বহু মানুষ বিনা চিকিৎসায় মারাও গেছে। আপনি বলুন তো এই সময় আপনি চাকরিতে যদি করেন ইনকাম ছিল আপনার? যদি চাকরি করেন ইনকাম ছিল আপনার? যারা বিজনেস করছেন দোকান না খুলতে পারলে ইনকাম ছিল আপনার? রাইট, অর্থাৎ চাকরিও করতে পারেননি বিজনেসও করতে পারেননি, ইনকাম আপনার ছিল না। যারা সরকারি চাকরি বাকরি করত তাদের কথা আলাদা, তারা হয়তো কিছু ইনকাম পেয়েছে, বাকি সবার অবস্থা কি ছিল আমরা সবাই জানি। ওই সময় আমরা বুঝতে পারি যে আমাদের ইনকাম সিকিউরিটি বলে আমাদের কিছু নেই, কিন্তু আপনি বলুন তো খরচা বন্ধ ছিল দারুন? না, ওই যে লকডাউন পিরিয়ডে ছ মাস আট মাস লকডাউন পিরিয়ডে কে কে দাঁত মাজেন নিয়ে একটু হাত তুলুন। হ্যালো, কে কে দাঁত মাজেন নি? সাবান কে কে মাখেন নি? লবণ তেল আটা ডাল কে কে খান নি? স্যার ইনকাম বন্ধ হয়ে গেছে কিন্তু খরচা বন্ধ হয়নি। আর আরসিএম ইনকাম কোথা থেকে দেয় স্যার? খরচা থেকে দেখুন আরসিএম বিজনেসের কি পাওয়ার দেখুন। আমি বিজনেসে 2005 সালে একটা আইডি নাম্বার নেই, আমার আইডি নাম্বার 816229, এটা আমার আইডি নাম্বার। আর আমি আইডি নাম্বার নিয়ে 50 কিলোমিটার দূর থেকে আমি প্রোডাক্ট আনা শুরু করি। কত কিলোমিটার স্যার? রাইট, বেলবাড়িতে দোকান আছে দেখা যাচ্ছে, রাইট, 50 কিলোমিটার দূরে দোকান থেকে প্রোডাক্ট আনতাম। 30টা প্রোডাক্ট ছিল, 30টা প্রোডাক্টের মধ্যে 10টা প্রোডাক্ট আমার বাড়িতে লাগতো, বাকি 20টা প্রোডাক্ট খুব একটা লাগতো না, কারণ ম্যাক্সিমাম কি ছিল জামা কাপড়। এই 10টার মধ্যে যদি পিক আপ সেন্টারে যেতাম 5টা পেতাম, 5টা পেতাম না। হ্যালো, তাহলে প্রথম আমার এই বিজনেস না করার প্রথম কারণ ছিল 50 কিলোমিটার দূরে কেন যাব? বাড়ির সামনে নুনদের পাওয়া যেত না? আমি সেই দিন এই বিজনেসের মধ্যে আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম বলে 50 কিলোমিটার কেন 500 কিলোমিটার দূরে হলো আমি যেতাম। হ্যালো স্যার, আপনি বাড়ির সামনে দোকান সারা সত্ত্বেও আপনি রামের দোকান সামনের দোকান থেকে কিনছেন, তার কারণ এই বিজনেসের মধ্যে এখন আপনার কাছে ক্লিয়ার নেই এই বিজনেসের ভূত ভবিষ্যৎ কি আছে। 50 কিলোমিটার দূর থেকে আমি যেতাম 10টা প্রোডাক্ট চাইলে 5টা পেতাম, 5টা পেতাম না। বাড়ির থেকে আপত্তি, ফ্যামিলির লোক নেগেটিভ, প্রতিবেশী নেগেটিভ, আত্মীয় স্বজন নেগেটিভ, বন্ধু বান্ধব নেগেটিভ, হয় না চলে না এসব ফালতু করিস না, যত নেগেটিভ আমাকে বলা শুরু করবে। কেন জানেন? কারণ যখন বিজনেসকে আপনি বিল্ড করবেন না তখন আপনার কাছে সফলতা যতক্ষণ না আসবে ততক্ষণ কারোর সঙ্গ আপনি পাবেন না। এই জন্য আমার আপনাকে একটা কথা বলতো যে সংঘর্ষ মে আপনি আকেলা হয়ে যাতা রে সফলতা মে দুনিয়া আপকে সাথ। যখন আপনি সংঘর্ষ করবেন তখন আপনি একা কারোর সঙ্গ পাবেন না, কিন্তু ওই বিষয়ে যখন আপনি সফল হবেন তখন সবাই বাহবা দেবে। এই বিজনেস যখন শুরু করি 2005 সালে
50 কিলোমিটার দূর থেকে জিনিস আনা শুরু করি ইনকাম প্রথম মাসে আসে 740 টাকা তখন চেক আসতো এখন তো অ্যাকাউন্টার্স হলো এখন 740 টাকা প্রথম আমার একটা চেক আসে তার প্রথম জিনিস মনে থাকে বেশি ইয়েস অর নো রাইট 740 টাকা এসে 740 টাকা এসে জল গরম হবে স্যার 740 টাকা ইনকাম এসেছে কিন্তু সেই মাসে আমার 1000 টাকা খরচা হয়েছে আচ্ছা স্যার লস রান করলাম না প্রফিট করলাম লস লস জোরসে বলুন লস লস করলাম কিন্তু রাইট আমি লস করেছি কিন্তু ইনকাম এসেছে কিন্তু আমার মাথায় স্ট্রাইক করেছে যে আমি 27 বছর যাবত বিভিন্ন মার্কেট থেকে জিনিস কিনে 1 টাকাও পাইনি বুঝছি কিন্তু প্রথম কোন একটা দোকান পাল্টে আমার কাছে 740 টাকা এসেছে ইয়েস এর মানে এখানে ইনকাম আছে এখানে জায়গা আছে এটা আমার সেই বিশ্বাস দানা বেঁধেছিল তো স্যার 740 টাকা থেকে জার্নি শুরু দু চারজন মানুষকে বিজনেসের কথা বললাম কেউ হ্যাঁ কেউ না ম্যাক্সিমাম লোক কি শুনতে ভাই আল্লাহ না না নো কি শুনতে ভাই নো আর মাথা রেখে দেন না না শুনে না না শুনে হ্যাঁ আপনি পৌঁছাতে পারবেন না কথাটা কি বললাম বুঝেছেন না না শুনে হ্যাঁ আপনি পৌঁছাতে পারবেন না স্যার হ্যাঁ পৌঁছাতে গেলে প্রথমে কি শুনতে হবে ভাই মাথা রেখে দেন সফলতা পেতে গেলে না শোনা অভ্যাস করুন আরে স্যার আমরা না শুনতে ভালো লাগে না নাকি না না শুনতে ইয়েস অর নো ধরে নেন সাপোজ এই যে ম্যাডাম আপনার নাম কি জোসনা জোসনা দিন কথা বলি জোসনা দিন জোসনা তালি দেন জোসনা দিন জয়েন করেছে সবাই সব নাকি কতদিন হচ্ছে জোসনা দিন এক বছর হয়েছে এই বেলবাড়ি সব লোক কালকে জোসনা দিন আন্ডারে জয়েন করবে জোসনা দিন কতজনকে টাইম দেবেন জোসনা দিন কতজনকে টাইম দেবেন আপনি দিতে পারবে টাইম সবাইকে জয়েন করেছে সবাইকে মেরেও ফেলবে কারণ যদি আমি নিজে তৈরি না হয় কাউকে তৈরি করতে পারবো এই বিজনেস একটা সময় লাগে আপনার ম্যাচিউর হতে এই ঘাত প্রতিকার দিয়ে আপনাকে ম্যাচিউরিটি করাবে আপনাকে তৈরি করা হবে এইভাবে ঘাত প্রতিকার দিয়ে বাধা প্রাপ্ত হয়ে নেগেটিভ পজিটিভ সামনা করে আপনাকে তৈরি হবে তাই মাথায় রেখে দেন সহজে সফলতা আসে না সফলতা সবসময় ব্যথা দিয়ে আসে বিনা ব্যথায় কখনো সফলতা আসে স্যার একটা মহিলাকে মা হতে গেলে 9 মাস ব্যথা নিতে হয় তবে মা ডাক শুনতে পারে ইয়েস অর নো স্যার আরসি বিজনেসের টেকনিক্যাল অ্যাচিভার হতে গেলে স্যার আপনাকে ব্যথা নিতে হবে না শুনতে হবে না শুনে আপনাকে তবে আপনি হ্যাপ দিয়ে পৌঁছাতে পারবেন তবে আপনি সাকসেস পাবেন কি না শুনতে পারবেন না পারবেন না না নেগেটিভ হয়ে যাবে হ্যাঁ আমরা লোককে কনভিন্স করে যাই করতে যাই লোকের কথা শুনে আমরা কনভিন্স হয়ে চলে আসি ইয়েস অর নো তাহলে আমার থেকে পাওয়ার কার বেশি মোর বেশি ইয়েস অর নো পাওয়ার আমাদের মধ্যে আনতে হবে ইয়েস অর নো আপনার ভেতরে শক্তি আপনার ভেতরে পজিটিভনেস ওর মধ্যে ট্রান্সফার করতে হবে স্যার ইয়েস অর নো তো স্যার এই বিজনেস আমি শুরু করে জানি সবাই নেগেটিভ কিন্তু কেউ শুনতে চায় না দুজন মানুষকে আমি চাই এই বিজনেসে জয়েন করি এ এন্ড বি স্যার কতবার কতবার জয়েন করেছি এদেরকে কতবার জয়েন করেছি এদেরকে পরিশ্রম করেছি আমি জয়েন করেছি একবার স্যার 17 বছর ধরে এরা আমার অ্যাকাউন্টে ইনকাম পাঠায় তাহলে আমার পরিশ্রম করতে অসুবিধা আছে মেহনত একবার ইনকাম কত বছর দিচ্ছে স্যার 17 বছর ইনকাম দিচ্ছে স্যার এরা এদের মাধ্যমে আজকে আমার সাথে 60,000 লোক এসেছে স্যার কত 60,000 ম্যান পাওয়ার তাহলে একটা শূন্য বাদই দিয়ে দেন যদি 6,000 লোক যেদিনই সকালবেলা উঠে চা খায় সাবান মাখে বেস্ট ইউজ করে এই 6,000 লোকের কাছ থেকে আমার পরিবারে ইনকাম আসে ইয়েস অর নো ইয়েস অর নো তাহলে আমি ইনডাইরেক্টলি সারা ভারতবর্ষে 6,000 দোকান করে ফেলেছি ইয়েস অর নো 6,000 বিশ্বইদ্ধ আমার একটা দোকান ইয়েস অর নো আচ্ছা বিশ্বইদ্ধার দোকানে আমি ইনভেস্ট করেছি করেছি আমি ইনভেস্টমেন্ট কিন্তু বিশ্বইদ্ধা প্রতি মাসে মোর দ্যান 5,000 রুপিস কেনাকাটা করে ইয়েস অর নো বিশ্বইদ্ধা প্রতি মাসে কত টাকা কেনাকাটা করে তাহলে বিশ্বইদ্ধার দোকান থেকে আমার টার্নওভার কত হয় 5,000 তাহলে হিসাব করে দেখুন 7 6,000 দোকান থেকে কেউ 2,000
কেউ 1000, কেউ 500, কেউ 5000, কেউ 50000, যাই কিনুক তার ইনকাম আমার কাছে আসবে না? আসবে না। আচ্ছা লকডাউনে এই ইনকাম এসছে না আসেনি? লকডাউনে বিষয় দাঁত বেঁচেছে না বেঁচেনি? এই দাদা দাঁত বেঁচেছে মানেনি? ও দাদা সাবান মেখেছে না মাখেনি? আচ্ছা আমিও তো 6 মাস 8 মাস ঘরে বসেছিলাম, তাহলে প্রত্যেকের কাছ থেকে আমার ঘরে ইনকাম এসছে না আসেনি? তা বলে ऐसा काम ढूंढो जब आप सोए भी रहो फिर भी आपके पास इनकम आए। ওটা একটাই রাস্তা স্যার, সেটা হচ্ছে আসছে। দ্বিতীয় কোন প্ল্যাটফর্ম আপনি ভারতবর্ষে পাবেন? একটাই রাস্তা আসছে। তাই বিজনেসটাকে আপনাকে সিরিয়াসলি করতে হবে ফর ইওর ফিউচার, আপনার ভবিষ্যতের জন্য। আচ্ছা চলুন, আপনি বলবেন আমার বয়স হয়ে গেছে, আমার ভূত ভবিষ্যৎ কি আছে? আপনার না সেই স্যার, আপনার জেনারেশনের জন্য বিজনেসটা করা উচিত। স্যার আজকে ও রবি শর্মা, অপি শর্মা যদি করে না যেত, রবি শর্মা মাসে 50 লাখ টাকা রোজগার করতে না। Yes or no? স্যার একজন আইএস অফিসার ছিলেন, এখন আজকে দিনে আইএস অফিসারের স্যালারি মোর দ্যান 1.5 লাখের উপরে আছে স্যার। 1.5 থেকে 2 লাখ টাকা স্যালারি আছে একজন আইএস অফিসার। সেই আইএস অফিসার হওয়া সত্ত্বেও আরসি বিজনেসে জয়েন করে যে জায়গা যে বীজ তৈরি করে দিয়ে গেছে, আজকে সেই অপি শর্মা নেই, মারা গেছেন 2013 সালে। কিন্তু রবি শর্মা তার নমিনি ছিল, মাসে স্যার 50 লাখ টাকা তার ইনকাম। স্যার বিদেশ থেকে ডায়মন্ডের উপর এমবিএ করে এসছে তার ছেলে, বিদেশ থেকে ডায়মন্ডের উপর এমবিএ করে এসছে, বিজনেস ম্যানেজমেন্ট করে এসছে। আপনি কি মনে করেন ও ডায়মন্ড এমবিএ করে আসা সত্ত্বেও ও যদি এখানে স্যালারি পেত কত টাকা পেত? বছরে খুব বড় জোর 25 থেকে 30 লাখ টাকা পেত বছরে, স্যার মাসে 50 লাখ টাকা পায়। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক। তাই আমরা ইনভেস্টমেন্ট জিরো, সবচেয়ে নেগেটিভ দিক কি ইনভেস্টমেন্ট জিরো, এই জন্য আমাদের কমিটমেন্টটাও জিরো, বিজনেসের মধ্যে আমাদের কমিটমেন্টটাও জিরো। যে বিজনেস আপনি 1 লক্ষ টাকা লাগাবেন, প্রতিদিন আপনি কমিটমেন্টের সঙ্গে সেই দোকানটা খুলবেন, হ্যাঁ কি না? স্যার কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি বিজনেসে আপনি রেগুলার দোকান ওপেন করেন না? আর সেম রেগুলার করি আমরা, রেগুলার ডেসবোর্ড মেনটেন করে মানুষের কাছে যাই, রেগুলার প্রোডাক্ট দিয়ে মানুষকে বলি, রেগুলার মার্কেটিং প্ল্যানে কাউকে না কাউকে বলার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাই না? কেন জানেন? ইনভেস্টমেন্ট ইজ জিরো, কমিটমেন্ট আর জিরো, এই জন্য এন্ট্রি কস্ট জিরো, এক্সিস্ট কস্ট জিরো। এই ছেড়ে দিলাম আসছে কাল থেকে করবো, ছেড়ে দিলাম আসছে কাল থেকে করবো না, কারণ কমিটমেন্ট জিরো। কারণ এই বিজনেস ঢুকতে টাকা লাগে না, আর বেরোতেও এই যে জয়েন করা সোজা ছাড়া আরো সোজা, এই জন্য এই বিজনেসে প্রচুর মানুষ আছে সফল, তার থেকে বহু গুণ অসফল, তার একটাই কারণ ইনভেস্টমেন্ট জিরো। কত মূল্য হয় যে জিনিস ফ্রি পাওয়া যায় তার গুরুত্ব কি হয় জানেন? হ্যালো, গুরুত্ব কি হয় কম? যদি 500 টাকার নোট রাস্তায় বিলি করতো তার গুরুত্ব কমে যেত। যদি কেউ বিলিও করে আপনি বিশ্বাস করে দেবেন না, জাল নোট নিশ্চয়ই বিলি করছে। হ্যালো, নিশ্চয়ই জাল নোট জানে কি এমনি বিলি করছে? বিলির কোনো মূল্য হয়, এই যে আমরা নিচ্ছি শ্বাস প্রশ্বাস অক্সিজেন নিচ্ছি, গবার পুজো করি, এই যে তোমার জন্য বেঁচে আছি দুনিয়াতে, পুজো করে ডেলি অক্সিজেনকে করি না আমরা? কিন্তু যার নাকে সিলিন্ডারটা দেওয়া আছে অক্সিজেন সিলিন্ডার, তাকে কানে কানে গিয়ে বলে একটু খুলে দেবো, কানে কানে গিয়ে বলে একটু খুলে দেবো 5 মিনিটের জন্য, সে জানে ওর গুরুত্বটা কি আছে। Yes or no? রাইট, সেখানে ও টাকা দিয়ে অক্সিজেন দিচ্ছে, তার কাছে গুরুত্ব অনেক বেশি। আমরা বিনা টাকায় অক্সিজেন নিচ্ছি, এর কোনো গুরুত্ব নেই। তাই বলে ফ্রি যে জিনিস পাওয়া যায় তার গুরুত্ব কম হয়, আর সে ফ্রিতে 20,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি আপনার হাতে তুলে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি আপনার হাতে তুলে দিয়েছে, আমরা সেটাকে গুরুত্বই দিচ্ছি না, ঠিক না? বল বললাম দেখুন একটা জিনিস মাথা রাখে, কথা বলে না এভরি অ্যাকশন হ্যাজ বি রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আরসিএম কে যদি আপনি গুরুত্ব না দেন, আরসিএম তো আপনি গুরুত্ব পাবেন। হ্যালো স্যার, আরসিএম কে যদি রেসপেক্ট না দেন, স্যার আরসিএম কে আপনি রেসপেক্ট পাবেন। আরসিএম কে যদি আপনি ভ্যালু না দেন, আরসিএম থেকে আপনি ভ্যালু পাবেন না। তাই বলবো প্রফেশন কে ভ্যালু দেওয়া শুরু করুন, রাস্তাঘাটে চায়ের দোকানে আরসিএম বলার প্রয়োজন নেই,
সেই জায়গা নেই এখন আরসিএম বিজনেস আরসিএম বিজনেস এই লেভেলের বিজনেস না স্যার এই লেভেলের বিজনেস এই লেভেলের বিজনেস স্যার আমরা বিজনেস থেকে এখান থেকে এখানে নিয়ে চলে এসেছি ইয়েস অর নো আমাদের বিজনেস এজেন্ট বলা হয় আপনার যে লেভেল তার উপরে লেভেলে যান আপনার শিক্ষাগত যোগ্যতা তার উপরে যান আপনার যে পয়সা আছে তার উপরে যান আমরা কি করি আমার যে কম শিক্ষিত লোককে ধরি সে তার থেকে কম শিক্ষিত লোককে ধরুন সে অঙ্গুটা ছাপে চলে যায় ঠিক বললাম না ভুল বললাম এই জন্য বিজনেস থেকে কোথায় আমরা নিচে লেভেলে চলে এসেছি আমার ইনকাম মাসে 10,000 আমি জয়েন করেছি 5,000 লোককে 5,000 লোককে 2,000 করে লোককে না সে খাট পোড়া কিনবে হ্যালো তা তো নিজেরই চলছে না যে কি করে পোড়া কিনবে তার কাছে সব জিনিসই দাম বেশি মনে হবে ইয়েস অর নো আরে জান না যার কাছে 1 লক্ষ টাকা রোজগার আছে তার কাছে জিনিসের দাম আসছে সব সস্তা ইয়েস অর নো ইয়েস তাই মাথা রেখে দেন জিনিসের দাম সস্তা করতে গেলে একটাই রাস্তা ইনকাম বাড়াতে হবে ইনকাম বাড়াতে হবে আর ইনকাম বাড়ানোর একটাই রাস্তা স্যার আপনাকে আরসিএম নামক প্ল্যাটফর্মটাকে সিরিয়াসলি করতে হবে রেগুলারলি করতে হবে এবং শিখে করতে হবে করতে পারি আমরা সবাই তাই এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে কি নিতে হবে এর জন্য আপনাকে নলেজ দিতে হবে কে এই কি উল্টা দিতে হবে কে কে ফর নলেজ কে ফর নলেজ দিতে হবে নলেজ অফ প্রোডাক্ট আপনাকে জানতে হবে যে আমার কোন কোন সেগমেন্টের প্রোডাক্ট আমার কাছে আছে আমরা আরসিএম জয়েন করেছি কিন্তু আমরা জানি না আমাদের কাছে কসমেটিক্সের কি সিরিজ আছে চাষবাসের কি সিরিজ আছে এফএমসিজি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কি আছে গার্মেন্টস কি কি আছে প্লাস্টিক